হে পারুক ভাই, কেমন আছো? আইফোন 14 প্রো ম্যাক্স নিয়ে তো অনেক ভালো গেমপ্লে করতেছো, যার তার সাথে দেখি কাস্টম খেলতেছো, কাস্টম হারাই দিতেছো। আগে তেমন ভালো খেলতা না, এখন তো মোটামুটি অনেক ভালো খেলা শিখে গেছো। আচ্ছা যাই হোক, এই যে দেখো নতুন বিবেস পাইছি, তো হয়ে যাক না একটা 1v1 খেলবো নাকি আইফোন 14 প্রো ম্যাক্স ভার্সেস 11 প্রো ম্যাক্স, দেখা যাক কোনটা সেরা আর কে পারে। সাহস থাকলে কাস্টম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। আজকে বট বইলা সবাই আমার কাস্টম চ্যালেঞ্জ দেয়, ইতুকানি ছোট ছোট বাচ্চার থেকে শুরু করে বুড়া বয়স পর্যন্ত। ফেসবুকে একটা পিকচার আপলোড করলে ওইখানে কমেন্ট বক্সে দেখি বুড়া বুড়া মানুষ কয় কাম কাম অন ভার্সেস অন কাম কুছ ভি। তো ভাই যাই হোক, যেহেতু কাস্টম চ্যালেঞ্জ দিছেই, নতুন বিভাস পাইছে বাইডা আমার, নতুন বিভাস পায় কাস্টম চ্যালেঞ্জ দিছে, একটা কাস্টম খেলবো কেরা যেতে 14 প্রো ম্যাক্স ভার্সেস 11 প্রো ম্যাক্স। তো দেখা যাক কাস্টমের ভিতরে কি হয়, আমার যে এমনি হুমকি দেয় চ্যালেঞ্জ দিছে, আমার আত্মার মধ্যে তো এখনই পানি নেই, কাস্টমার কি কিনো আমার আত্মা দুকুর দুকুর করতেছে। তো যাই হোক, কান্নাকাটি করলে হইব না, চ্যালেঞ্জ যেহেতু দিছে অ্যাকসেপ্ট করাই লাগবো। শরীরের ভিতরে এনিমি সামনে এলে এমন মায়ের দেওয়ার দেই ভাই মুখে বলার বাইরে, যাই হোক একটু মনে হয় বেশি চাপা মারতেছি। ও ভাই সাপ গাইস, ফাইনালি আমরা কিন্তু ফার্স্ট রাউন্ড নিয়ে ফেলাইলাম। দেখছো ভাই, আসলে চাপা টাপা কিছু মারি নাই, আমি আসলে ভালো খেলি ইদানিং, আমি আসলে একটু বেশি ভালো খেলা শুরু করছি, এর জন্য হয়তো সবাই যাই না ফেলাইছে, এর লাগে সবাই আমার এরকম করে উড়া দুরা কাস্টম চ্যালেঞ্জ দিতেছে, মাডে গার্ডে দোকানে মানে যেখানেই যাই খালি কয় কাস্টম চ্যালেঞ্জ। অথচ আমি গেমই খেলি না, আগে গেমই খেলতাম না, এখন তো ওই যে চ্যালেঞ্জ ন্যালেঞ্জ পায়া দুই একটা ম্যাচ খেলা হয়। যাই হোক ফার্স্ট রাউন্ড তো জিতে নিলাম, আর এই রাউন্ড আমার যেমনি হোক জিততেই হইব, আরে আমার একেবারে 7-0 হারাই দিতেইব, আজকে আর কোনো চান্স নাই, মানে 11 প্রো ম্যাক্স একদম 7-0 হারাইয়া দিব। ভাই যে জ্বালা জ্বালাইতেছে খালি সামনে আইসো, একদম মাথার ভিতরে বৈশাখ গোলওয়াল মারছি ভাই, গোলওয়াল পরে না একদম মাথার উপরে আইসা মাইরা দিছে। আচ্ছা যাই হোক গাইস, সমস্যা নাই, দুই এক রাউন্ড জিতবই, 7-0 তে কি আর কাউরে দেওয়া গেল, নিজের একটা মান সম্মান আছে না? যাই হোক গাইস, মান সম্মানের কথা চিন্তা করে এক রাউন্ড জিতাই দিলাম, তো এবার দেখা যাক কি করতে পারি। এক এক রাউন্ড, বেশি রাউন্ড জিতে দিব না, হাই চলে দুইটা তিনটা রাউন্ড জিতে দিব, এর থেকে বেশি জিতে দেওয়াই যাইব না। যাই হোক দেখা যাক এই রাউন্ডে কি করি। এন্ড ভাই কি হেডশটটা দিছি গাইস, আমি এখনো সিরিয়াসলি খেলতেছি না, তাই যে মাইটটা দিতেছি, আর যদি আমি একটু সিরিয়াসলি হই মানে একটু সিরিয়াস ক্লিয়ার থেকেও তো আমার চৌহি দেখবো না, আসার মাত্রই মাইরা দিমু, হাত দিয়ে না পারি সাফার জোর দিয়ে মাইরা দিমু, হাত দিয়ে মাইরা দিমু, MP40 দিয়ে মাইরা দিমু। ভাই কি যে একটা অবস্থা, মানে কথায় কথায় খালি উল্টা উল্টা কথা পারায়, কথা কইতে চায় একটা বাড়াই যায় আর একটা, মানে সত্যি কথা ফ্যাডের ভিতর থেকে থাকতেই চায় না, সাফা সুপা সব বাড়াই যা পরে। যাই হোক গাইস, আমরা যেহেতু দুই রাউন্ড জিতছি, আর এই রাউন্ড আমাদের যেমনি হোক জিততেই হবো, এই তো গাইস সোজা সোজা রাজ দিতেছে, আমি কিন্তু একদম এই পাশে চলে আসছি, আর বডে এখনো এই পাশে এখানে দাঁড়াই রয়েছে। ভাই পারমুখী মারতে হ্যান ভাইর ভাই, ওফি ড্যামেজ দিচ্ছি গাইস, বাড়াইতেছে না একটু ড্যামেজ, খেয়ে কলালে কভারে দাঁড়াই রয়েছে, দেখা যাক কি হয় এই রাউন্ডে, তো আমার যেমনি হোক মারতে হইব, কোনো চান্স দেওয়া দেবি নাই গাইস, সামনে আসবো আর মাস শুরু করে দিব, কোনো চান্স দেওয়া দেবি নাই, হেডশট ছাড়া মারা যাবো না, যতগুলো মারবো সব হেডশটে মারতে হইব, বডি শটে মারলে আমার একটা মান সম্মান আছে না? এন ভাই ঘুরে ফিরে সেই বডি শটই লাগতেছে খালি, ব্যাপার কি বুঝতেছি না গাইস, মানে কি কোনো জাদুরা দৌড়ছে নাকি ভাই, নতুন বিভাস পাইয়া ভাই বহুত দৌড় পারা পারছে, এবার দৌড়ছি যাইতে, হেডশট লাগলে লাগবে না লাগলে নাই, ভাই রে ভাই একদম জাদা দিয়ে মাইরে দিছি গাইস, মারতে হইব, কথা হয়েছে যে এনিমি মারতে হইব, যে চ্যালেঞ্জ দিছে মায়ের উপরে কোনো কথা নাই, বডি শট মারি আর হেড শট মারি, মারলেই হয়েছে মারতে পারলে হয়েছে, কথা হয়েছে এটা। যাই হোক আমরা যেহেতু দেখতে পারছো তিন রাউন্ড জিতে গেছি গা,
তো এই রাউন্ডে দেখা যাক কি হয়। 3-1 রাউন্ড, এই রাউন্ড আমার যেমনি হোক জিততে হইব। বাইরে ভাই এই রাউন্ডে আমার যা পরিমাণ ড্যামেজ দেওয়া দিছিল দৌড়ের উপরে রাখছে, খালি কি মারা মারতেছে, বাড়াইতেছে আর মারি দিতেছে। হাই কি হরে শিট ভাই, এই রাউন্ডটা নিতে পারলাম না, কি হেডশটটা মারছে মনে হয় আমাদের, সেকেন্ডের ভিতরে উড়াই দিছে। যাই হোক গাইস, ফাইনালি কিন্তু 2 রাউন্ড নিয়ে ফেলাইছে। গাইস কি বলবো, দেখতে দেখতে ফাইনালি 2টা রাউন্ড আমি হাইরা গেলাম, 2-3 রাউন্ড। আর এই রাউন্ডে আমার যেমনি হোক জিততেই হইব, এত তাড়াতাড়ি আরে 2-3টা রাউন্ড জিততে দেওয়া যাইব না, 2-3 রাউন্ড জিততে দেব কিন্তু একদম লাস্টের দিক দিয়ে যায়। আর এই রাউন্ড আমার যেমনি হোক মারতেই হইব ভাই, যাইটা ধরে হইলেও মারতে হইব ভাই। কি দূর ফাড়াটা পারতাছে, এইটা পাইছি সুযোগ। অ্যান্ড এইটা কোনো কথা ভাই, কতগুলো হেডশট মারলাম তারপরে মরে নাই, শেষমেশ মাথার উপরে যাইতা ধরে মারা দিছে, মনে হয় যে মাটির ভিতরে আছাড় মারলো ধরে আমাদের। ওই কি একটা অবস্থা, এত মারা মারতেছি তারপরে মরতেছে না, কি করে আইছে ওই বুঝতেছি না ভাই, আমার ওই কথাই বাড়াইতেছে না। ফাইনালি 3 রাউন্ড হেরে গেছি ভাই, 3-3 রাউন্ড, এখন মনে হয় আমার থেকে বেশি জিতে যায়। গাইস অনেক হয়েছে, এই রাউন্ডে আমার যেমনি হোক নিতেই হইব এই রাউন্ডটা, এইবার খালি সামনে পাই ভাই, এমন মার দেওয়া দিমু। গাইস সিরিয়াসলি এই রাউন্ড হেরে গেছি আমি, শক্তিশালী। তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট বক্সে লাভি ফারুক বলে একটা কমেন্ট করে দাও, আর কমেন্ট বক্সে বলতে থাকো আমি কি ম্যাচটা জিততে পারবো না কি না হাইরা যাবো, কে জিতবো আমি নাকি আগিবে, দেখা যাক কার কমেন্ট সঠিক হয়। এন্ড এই রাউন্ডে তো আমার জ্যাম নিয়ে করে মারতেই হইব, এমন মার দিমু খালি আমার সামনে হোক। ও ভাই গাইস এইবার একটা সত্যি কথা কইছি ভাই, বলছিলাম না কি মারটা যে দিমু খালি সামনে আসুক, একদম মাথা মুদা উড়াই দিছি, লাল বানাই দিছি। ফাইনালি আমরা 4-4 রাউন্ডে নিয়ে পড়ছি, আর রাউন্ড জিতে দেওয়া যাবে না গাইস, কপালের জোরে 4টা রাউন্ড জিতে গেছে গা। 4 রাউন্ড আমার কাছে অনেক কিছু, আমি চাইছিলাম প্রথমে 7-0 দেওয়ার, যেহেতু 1 রাউন্ড জিতছে এর কারণে 2-3টা রাউন্ড জিতে দিলাম, আর জিতে দেওয়া যাবে না গাইস। আমাদের যেমনি হোক 4 রাউন্ডে একটাই ম্যাচটা ভুইয়া করতেই হবে, যেই মারটা দিছি ওই রাউন্ডে প্রত্যেকবার এখন থেকে এই মারি দিমু, সামনে আইব আর মাথা মতো উড়ে ফেলামু, এবার খালি সামনে বাড়াও ভাই, ভয় মনে হয় আমার সামনে আসতেছে না, এই তো চলে আসছে। অ্যান্ড এমন হেডশট দিমু ভাই, শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো গাইস, আসলে জগুই রে গেছে লোকা বেশি বুঝতে পারি না আসলে কেমনে কি কইতে হইব। যাই হোক গাইস, ও কিন্তু আমার সাইরা সিরা মারতেছে না, যে মাইটা দিতে আছে আমি ভাবছিলাম যে মারতে পারবো এরকম করে, কিন্তু না ফাইনালি ও কিন্তু 5টা রাউন্ড নিয়ে ফেলাইছে আর আমি 4 রাউন্ড। যাই হোক গাইস এই রাউন্ডে প্রতিশোধ নিতে হইব, আসলে কাউরে হেলা করা ঠিক না, 4 রাউন্ড জিতছে 5 রাউন্ড জিতছে কাস্টম জিততে পারে। ও ভাই ফাইনালি আমি কিন্তু এবার ওপি হেডশট দিয়ে এই রাউন্ডটা নিয়ে ফেলাইলাম, আমিও কিন্তু 5 রাউন্ড নিয়ে ফেলাইছি, 5-5 রাউন্ড, দেখাই যাক গাইস 5-5 রাউন্ড এসে কি হয়। ভাই আমার কিন্তু এখন আত্মমাত্রা কাবা শুরু হয়ে গেছে গা, ফার্স্টে চাইছিলাম যে 2-3 রাউন্ড দিমো, এরপর গাইস আমিও যে মাইটে দিয়েছি আমারও কিন্তু সেম ওই মাইটে দিতেছে, সামনে বাড়াইলে হয়েছে, একজন সামনে বাড়াইলে আরেকজনের উড়াই দেয়, আমি যেমন ওর সামনে বাড়াইলে ওর মাথা মতো উড়াই দেয়, ও কিন্তু ঠিক ওই রকম করে আমি ওর সামনে গেলে আমার মাথা মতো উড়াই দিতেছে। তো যাই হোক অনেক সাবধানে খেলতে হইব, আর রাউন্ড টাউন্ড দেওয়া যাইব না ভাই, কই যা ফলাইছে এই রাউন্ডে বুঝলাম না, সামনে আসতেছে না, 5-5 রাউন্ড, মানে আমি যেরকম ভয় পাইতেছি ও মি ওইরকম ভয় পাইতেছে, এর জন্য সামনে আসতেছে না। যাই ভাই, ও ভাই সাপ ওপি গাইস, ওপি ওপি ভাই, নিজের খেলা দেখা নিজেই প্রশংসা করতেছি, কারণ আমি গেমই খেলি না, ওই একটা কাস্টম চ্যালেঞ্জ দিলে ওই একটা ম্যাচ খেলি, এরপরে বাড়াই যাইয়া মানে মাঝে মাঝে খুব কম খেলি। যাই হোক গাইস ফাইনালি কিন্তু আমি 6 রাউন্ড নিয়ে ফেলাইছি, 5-6 রাউন্ড আমি কিন্তু 6 রাউন্ড নিয়ে ফেলাইছি, দেখা যাক এই রাউন্ডে কি ম্যাচটা ভুইয়া করতে পারি নাকি আরও একটা রাউন্ডও জিতে। আমার মনে হয় গাইস 6-6 করলে ম্যাচটা অনেক জোস হইব, আগে দেখি আর একটা রাউন্ড আমি নিতে পারি কিনা, সর্বোচ্চ চেষ্টা করবো এই রাউন্ডে ম্যাচটা হারাই দেওয়ার, আর যদি নিয়ে ফেলাই 6-6 খেলা ম্যাচ হারাই দেওয়ার আরও বেশি মজা, ম্যাচ তো আমার জিততেই হইব যেমনি হোক, দরকার বলি মির্জা ফরি করে হইলেও 6 রাউন্ডে যা জিতমুই আমি, দেখা যাক কি হয়। ও ভাই সামনে বাড়ানো মাত্রই ওপি লেভেলের হেডশট দিয়ে গাইস ফাইনালি ম্যাচটা আমি ভুইয়া করে ফেলাইছি। তো ফাইনালি কিন্তু আইফোন 14 প্রো ম্যাক্সে ভুইয়া করে ফেলাইলো, 11 প্রো ম্যাক্স জিততে পারলো না, যাই হোক মোটামুটি কিন্তু খুব ভালো খেলছে, মানে ভালো খেলে নাই যেহেতু আমি চান্স পাস দিছি।
তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এবং ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই, আল্লাহ হাফেজ।